অনিশ্চয়তা কাটিয়ে এবার চট্টগ্রাম কক্সবাজার রুটে সরাসরি ট্রেন চালুর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সকালে চট্টগ্রামের রেলের 43তম ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এই আশ্বাস দেন তিনি। বলেন, আগামী দু মাসের মধ্যে এই রুটে আন্তনগর ট্রেন চালু করা হবে। এ সময় রেলের জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। গেল বছরের পহেলা ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে চলাচল শুরু করে কক্সবাজার এক্সপ্রেস। এরপর চলতি মাসের 10ই জানুয়ারি যাত্রা শুরু হয় পর্যটক এক্সপ্রেস নামে আরেকটি ট্রেনের। কক্সবাজার এক্সপ্রেসের প্রতি যাত্রায় 1020টি টিকিট থাকলেও সমুদ্র নগরে যেতে চট্টগ্রামের যাত্রীরা পাচ্ছে মাত্র 115টি, আর নতুন চালু হওয়া পর্যটক এক্সপ্রেসের 785 টিকিটের মধ্যে পাচ্ছে 115টি। অথচ টিকিটের বিপুল চাহিদা রয়েছে। সড়কপথে যানজট থেকে মুক্তির আশায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আলাদা ট্রেন চালুর দাবি বন্দরনগরীর বাসিন্দাদের। চট্টগ্রাম বৃহত্তর একটি শহর, এখান থেকে পর্যটক ভ্রমণে মনে করেন যে অনেক মানুষ যাতায়াত হবে আশা করি। ঢাকা থেকে যেটা আসতেছে ওটা তো হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের সিট সংখ্যা খুবই অল্প, তো আমরা চাই যত দ্রুত সম্ভব চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল চালু করা হোক। দাবির পরিপ্রেক্ষিতে আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারে সরাসরি আন্তনগর ট্রেন চালুর আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। রেলপথ আরও সম্প্রসারিত হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক রেলের অনেক সম্প্রসারণ করেছেন, ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে আমরা শুরু করতে পারব। রেলওয়ে জানিয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ প্রকল্পের ছোট ছোট কিছু কাজ বাকি রয়েছে, এগুলো সম্পন্ন হলে এই রুটে পুরোদমে বাণিজ্যিক ট্রেন চলাচল করবে। প্রকল্পের কাজ শেষ করে আগামী 2 মাসের মধ্যেই আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম আমরা কমিউটার ট্রেন চালাবো, এবং এই ট্রেনটা সবগুলি স্টেশনেই থেমে যাবে যাতে করে এই আপামর জনসাধারণ ট্রেন সেবার সুবিধা পায়। এ সময় রেলের জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রেলমন্ত্রী। রেলের জায়গা যে সুযোগ পায় সেই দখল করতে যায়, জায়গা আছে অনেক প্রভাবশালী লোকজন দখল করে আছে, অবৈধ জমি ছেড়ে দেন, আর না হলে তো রেল তো বাধ্য হবে এই জায়গাগুলো পুনরুদ্ধার করার। রেলওয়ের হিসাবে 2,817 একর জমি বেদখল রয়েছে। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।